হ্যালো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো তুমি তোমার ফেসবুক বা ফেসবুক পেজে অথবা ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে থাকো তাই না তো তোমার ভিডিওগুলোকে র্যাঙ্ক করার জন্য ভাইরাল ট্যাগের প্রয়োজন হবে তাই না তো আমরা যে ভিডিওটি আপলোড করছি অন্যের র্যাঙ্ক করা ঠিক একই ভিডিও থেকে বেশি বেশি ভাইরাল ট্যাগগুলো গুলো কীভাবে নিব আর সেগুলো কীভাবে নিয়ে আমার ভিডিওতে অ্যাড করব সব কিছু পরিষ্কার দেখাতে চলেছি এই ভিডিওতে খুবই ছোট্ট ভিডিও তাই চলো কাটসাট না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়েই দেখে নেওয়া যাক তো বন্ধুরা তোমাদের ভিডিওগুলোকে র্যাঙ্ক করার জন্য অন্যের র্যাঙ্ক করা ভিডিও থেকে ভাইরাল ট্যাগুলো কিভাবে বেছে বেছে নিয়ে আমাদের ভিডিওতে অ্যাড করব তার জন্য আমাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশান ডাউনলোড করে নিতে হবে ইনস্টল করে নিতে হবে আর তার জন্যই আমরা চলে যাব গুগল প্লে স্টোরে তো আমি গুগল প্লে স্টোরে টাচ করে দিলাম এবার যখন গুগল প্লে স্টোর ওপেন হয়ে গেল তখন আমরা সার্চ বারে চলে যাবো সার্চ বারে গিয়ে উপরে আমরা লিখবো ট্যাগ বডি এই যে দেখো আমি ট্যাগ বডি লিখে দিলাম উপরে দেখো টি এ জি বি ইউ ডবল ডি ওয়াই ট্যাগবোর্ডটি লিখে সার্চ করে দিলাম দেখো অ্যাপ্লিকেশনটি তোমাদের ভালোভাবে দেখায় এটি সেই অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশানটি দেখে তোমরা ইনস্টল করে নাও তো আমি ইনস্টলে টাচ দিয়ে দিচ্ছি দেখো নিচে ইনস্টল লেখা আছে ইনস্টলে টাচ দিয়ে দিলাম দেখো ইনস্টল হচ্ছে লোড নিচ্ছে তো বন্ধুরা এই দুর্দান্ত ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক সহ গুড কমেন্ট করবা আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছো তারা অবশ্যই এই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিবা ইন্টারনেট ফাস্ট থাকলে খুব তাড়াতাড়ি ইনস্টল হয়ে যাবে দেখো বলতে না বলতে কিন্তু ওপেন হয়ে গেছে অর্থাৎ ইনস্টল হয়ে গেছে এবার আমি ওপেনে ক্লিক দিয়ে এটিকে কাস্টমাইজ করে নিব তো আমি ওপেনে ক্লিক দিয়ে দিলাম যখন আমি ওপেনে ক্লিক দিয়ে দিলাম তখন কিন্তু পরের পাতাটি এমনি ভাবে চলে আসলো তো বন্ধুরা ওয়েনের ভিডিও থেকে আমি কিভাবে ট্যাগ সংগ্রহ করব তার জন্য আমাদের দেখো নিচে লেখা আছে ওপেন ইউটিউব এই ওপেন ইউটিউবে টাচ করে দেব যখন আমি ওপেন ইউটিউবে টাচ করে দিলাম তখন কিন্তু ইউটিউব ওপেন হয়ে যাবে এমনি ভাবে তো ইউটিউব ওপেন হওয়ার পর আমরা এখান থেকে সেই ভিডিওটি খুঁজে নিব আমরা সেই ভিডিও যদি এখানে না পাই তাহলে করব কি উপরে সার্চ বার আছে এই সার্চ বারে টাচ দেব ধরে নাও যে ভিডিওটি আপলোড করছি সেই ভিডিওটি টাইটেলটি হচ্ছে কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করব তো আমি এখানে লিখে দিচ্ছি কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করব দেখো এখানে লিখে দিলাম কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করব আমি যেহেতু এই ভিডিওটি আপলোড করব তাই এই ভিডিওর টাইটেলটি এখানে লিখে দিলাম তারপর সার্চ করে দেব সার্চ করে দিলে এই ধরনের অনেক ভিডিও চলে আসবে এখান থেকে তোমরা সেই ভিডিওটি বেছে নিবা ভিডিও তো অনেক আছে এখানে এখান থেকে তোমরা সেই ভিডিওটি বেছে নিবা যে ভিডিওটি র্যাঙ্ক করেছে অর্থাৎ অনেক ভিউজ হয়েছে বা অনেক শেয়ার হয়েছে বা অনেক লাইক হয়েছে সেই ভিডিওটি তোমরা নিবা দেখো এখানে একটি ভিডিও রয়েছে এই ভিডিওটিতে চার লক্ষ বাহাত্তর হাজার ভিউজ হয়ে গেছে এবং এটি হয়েছে দশ মাসে তাহলে এই ভিডিওটি আমার দরকার এই ভিডিও থেকে আমি লিঙ্কটা নিয়ে নিব লিঙ্ক নিয়ে নিব হবে লিঙ্ক নিয়ে দিব প্রথমে আমি এই ভিডিওটি প্লে করে দিব ক্লিক করার পর আবার আমি বন্ধ করে দেব। এবার দেখো নিচে শেয়ার অপশনটি চলে এসছে এই শেয়ার টাস দিয়ে দিব শেয়ারে টাচ দিয়ে দিলে এখানে দেখো লিখা আছে কপি লিঙ্ক এই কপি টাস করে দিব এই কপি লিংকে টাস করে দিলেই লিংকটা লিঙ্কটা কিন্তু কপি হয়ে যাবে দেখো আমি কপি লিঙ্ক টাচ করে দিচ্ছি দেখো সাঁচাতে কিন্তু এটি কপি হয়ে গেল দেখো নিচে লিখা আছে কপিড অর্থাৎ এটি কপি হয়ে গেল যখন এটা কপি হয়ে যাবে তখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। এবার ব্যাক বাটনে টাচ দিয়ে ট্যাগ বোর্ডি অ্যাপসে চলে আসলাম এবার উপরে সার্চবার এখানে পেস্ট করে দিচ্ছি সেই লিঙ্ক যেটা আমি কপি করলাম সেটা এখানে পেস্ট করে দিচ্ছি দেখো পেস্ট লেখা চলে এসছে টাচ করে ধরলেই পেস্ট লেখা চলে আসবে তারপর কিন্তু টাচ করে দিলে কিন্তু দেখো এখানে লিঙ্কটা সেট হয়ে গেল এবার ডান দিকে সার্চ লেখা আছে এই সার্চে টাস দিলে কিন্তু ট্যাগ চলে আসবে সে যে ভাইরাল ট্যাগ গুলো ব্যবহার করেছে সেগুলো সব চলে আসবে দেখো আমি সার্চে টাচ দিয়ে দিলাম টাচ দেওয়া মাত্রই দেখো নিচে ভাইরাল ট্যাগ গুলো চলে এসছে এবার এখান থেকে আমি কপি করে নিব সব ট্যাগ তার নামটা শুধু আমি কপি না তাছাড়া সবগুলোই আমি প্রায় কপি করে নিব তো দেখো এইভাবে টাচ দিলে কিন্তু কপি হয়ে যাবে তোমরা বেছে বেছে কিন্তু এটা কপি করবা তোমার ভিডিওর সাথে যেগুলো একশত ভাগ মিল আছে সেইগুলোই কপি করবা এমনি ভাবে তো এইভাবে আমি সবগুলোই কপি করে নিলাম দুইটা বাদ দিয়ে তারপর উপরে দেখো কপি অপশনটি আছে এই কপি অপশানে টাচ দিয়ে দিবা টাচ দিয়ে দিলে কিন্তু কপি হয়ে যাবে আর কপি হয়ে গেলে এবার তোমরা এখান থেকে ব্যাক বটনের টাচ দিয়ে আবার বেরিয়ে যাও একদম বেরিয়ে যাও তারপর এটিকে নোট করার জন্য নোট প্যাডে চলে যেতে পারো অথবা তোমার ভিডিওতে এটি সেট করে দিতে পারো তো আমি নোট প্যাডে চলে যাচ্ছি দেখো আমি নোট প্যাডে টাচ করে দিলাম সাদা পাতায় এটিকে পেস্ট করে দিচ্ছি দেখো এখানে যখন টাচ করে দিলাম তখন পেস্ট অপশানটি চলে আসলো এখানে পেস্ট করে দিলে কিন্তু সেই লিঙ্কগুলো এখানে পেস্ট হয়ে গেলো এখন এখান থেকে আবারও কপি করে আমার ভিডিওতে সেট করে দিতে পারবো তোমরা দেখো এখান থেকে কিন্তু খুব সহজেই কপি করা যায় এখানে টাচ দিলে ঠিক এমনিভাবে টান দিলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে তারপর উপরে কপি কপি দিলে এখান থেকে হয়ে যাবে এবার তোমার ভিডিওতে গিয়ে ট্যাগ অপশানে গিয়ে এই ট্যাগগুলো সেট করে দিবা তোমাদের আরো একটি ইন্টারেস্টিং কথা জানিয়ে রাখি এই ট্যাগ বডি অ্যাপস গিয়ে তোমরা কিন্তু কিওয়ার্ড নিতে পারো এই যে দেখো নিচের দিকে চারটি অপশন কিওয়ার্ড লেখা আছে এখানে টাচ করে দিবা তারপর সার্চ অপশনে টাচ দিলে তোমরা বিভিন্ন রকম কিওয়ার্ড পেতে পারো তুমি এখান থেকে তোমার টাইটেলটি শুধু সার্চ করবা তাহলে বিভিন্ন রকম কিওয়ার্ড তুমি পেতে পারো আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছ এ টু জেড এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হয়েছে খুবই ভালো লেগেছে আর বিশেষ বিশেষভাবে উপকৃতও হয়েছে বটে সত্যই যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে পছন্দ হয় আর এতটুকু উপকৃত হয়ে থাকো তাহলে এই ভিডিওতে একটি লাইক সহ গুড কমেন্ট করে দিবা আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা আবারও ফিরে আসবো তোমাদের পছন্দের প্রয়োজনীয় নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ